নদীতে সাঁতার কাটছে বাঘ, সুন্দরবনে বেড়াতে গিয়ে বাঘের দেখা পেয়ে খুশি পর্যটক, অন্যদিকে জঙ্গলে মাছ ধরতে গিয়ে বাঘের মুখে মৎস্যজীবী। জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় গুরুতরভাবে জখম এক মৎস্যজীবী, সঙ্গীদের তৎপরতায় কোন রকমে প্রাণী বাঁচে ওই মৎস্যজীবী। অপরদিকে সুন্দরবনে বেড়াতে এসে বাঘের দেখা মেলায় বেজায় খুশি পর্যটকেরা। জল এবং জঙ্গলে ঘেরা সুন্দরবন, গাছপালা এবং নদীতে ঘেরা এই সুন্দরবন বরাবরই পর্যটকদের কাছে খুবই পছন্দের জায়গা। তবে এই সুন্দরবনবাসীদের প্রতি মুহূর্তে কখনো জীবজন্তু আবার কখনো প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়। সুন্দরবনের বেশিরভাগ মানুষেরই সংসার চলে মাছ ধরে অথবা মধু সংগ্রহ করে। তবে বিভিন্ন সময় সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের হানায় মৃত্যু কিংবা জখম হওয়ার ঘটনা উঠে আসে সামনে। এদিন আবারও সুন্দরবনের সূর্যমণি জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে পড়েন এক মৎস্যজীবী। জানা যায় বেশ কয়েকজন মৎস্যজীবী মিলে এদিন জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে বেরিয়েছিলেন। জানা যায় সঙ্গীদের সাথে মাছ ধরতে ধরতে একটু জঙ্গলের গভীরে চলে যান ওই মৎস্যজীবী। সেই সময় হঠাৎই পিছন দিক থেকে তার ঘাড়ে থাবা বসায় বাঘ। এরপর তার চিৎকার শুনে ছুটে আসেন বাকি সঙ্গীরাও। কোন রকমে তাকে বাঘের মুখ থেকে টেনে নিয়ে আসে তার সঙ্গীরা। এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন ওই মৎস্যজীবী। আহত মৎস্যজীবীর নাম হরিপদ দাস, বাড়ি কুলতলির গোপালগঞ্জ পঞ্চায়েত এলাকায়। এরপর আহত মৎস্যজীবীকে তড়িঘড়ি করে তার সঙ্গীরা মিলে তাকে কুলতলি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিবার সূত্রে জানা যায় সংসারে হরিপদ বাবুর মা, স্ত্রী এবং 10 বছরের একটি সন্তান রয়েছে। সংসার চালাতে জীবনকে বাজি রেখে গভীর জঙ্গলে গিয়ে মাছ কাঁকড়া ধরেন হরিপদ বাবু। পরিবারের একমাত্র রোজগেরে মানুষ তিনি। তার আহত হওয়ার খবরে চিন্তিত গোটা পরিবার। তবে জানা গিয়েছে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি জখম মৎস্যজীবীর ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। এ তো গেল সুন্দরবনের এক ভয়ঙ্কর দিকের কথা। তবে জল এবং জঙ্গলে ঘেরা সুন্দরবন অত্যন্ত পছন্দের জায়গা পর্যটকদের কাছে। বহু পর্যটকেরা আসেন এই সুন্দরবনের প্রকৃতিকে উপভোগ করতে। তার উপর সুন্দরবনে এসে যদি রয়্যাল বেঙ্গলের দেখা মেলে, সেটি থাকে পর্যটকদের কাছে বাড়তি পাওনা। এদিন সুন্দরবনে বেড়াতে আসা পর্যটকদের দেখা মিলল বাঘের, আর তাতে বেজায় খুশি পর্যটকেরা। জানা যায় সুন্দরবনের দেউলি ঘরানি জঙ্গলের কাছে নদীর পাড়ে বাঘটিকে বসে থাকতে দেখেন পর্যটকেরা, যা দেখতে পেয়ে মুহূর্তেই সেই দৃশ্য ক্যামেরা বন্দি করেছেন সকলেই। বাঘটির চলাফেরা এবং জলে নেমে সাঁতরে জঙ্গলে চলে যাওয়ার এই দৃশ্য দেখে বেজায় খুশি পর্যটকেরা। এই বিষয়ে রায়গঞ্জ থেকে আসা এক পর্যটক জানান, আমরা রায়গঞ্জ উত্তর দিনাজপুর ওয়েস্ট বেঙ্গল থেকে শিয়ালদায় আসি, শিয়ালদা থেকে ট্রেন ধরে ক্যানিং এ আসি, তারপরে বাস ধরে ঝাড়খালিতে, সেখান থেকে টোটো করে মা লক্ষ্মী গেস্ট হাউস। এটা আমারই কলিগ ছিল মোহন বাবু, ওনার সাথে আমি ফোনে কন্ট্যাক্ট করি এবং উনি আমাদের সব এখানটায় ঘোরার ব্যবস্থা করে দেয়। আমরা কালকে আসার পরে বৃষ্টি পেয়েছি, বৃষ্টিতে আমরা কোথাও বের হইনি। আজ সকালে আমরা ব্রেকফাস্ট করে মা লক্ষ্মী গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়ি সুন্দরবন ঘোরার জন্য। সেখানে আমরা মা আমলা বোট করে দেউল ঘরানি কাছে যখন পৌঁছাই, তখন হঠাৎ করে দেখি নদীর পাড়ে একটি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ ঘুরে বেড়াচ্ছে। দেখে আমরা প্রথমে হতবিম্ব হয়ে যাই, সামনে সামনে দেখ বাঘ দেখে খুব আনন্দ পেয়েছি এবং বাঘ দেখে আমার পরিবারের আর বাকি সদস্যরা যারা বোটের মধ্যে ছিল তারাও আনন্দ পেয়েছে, আর আমরা এতে খুব আনন্দিত হয়েছি। জঙ্গলে ঘোরার সময় তাদের নজরে আসে দক্ষিণ রায়, স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসিত পর্যটক এবং তার পরিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সুন্দরবন।
নেউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নেউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।